ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট উইকে লাস্ট সপ্তাহে মার্কেটে আমরা একটা কারেকশান দেখেছি, মার্কেটে একটা ফল এসেছে এবং বিশেষ করে গত শুক্রবার মার্কেটে একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে আমরা দেখেছি। যখন ইম্পর্টেন্ট লেভেল নিফটি ব্রেক করেছে, ব্যাংক নিফটি ব্রেক করেছে, লেভেল ব্রেক করার পরে কিন্তু এখান থেকে মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি। তো এখান থেকে নেক্সট উইকে মার্কেটের ট্রেড প্ল্যান কী থাকবে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, সেক্ষেত্রে মার্কেটে কি এখান থেকে আরও কতটা কারেকশান হতে পারে। অলরেডি আমরা যদি গিফট নিফটি দেখি, গিফট নিফটি নেগেটিভের একটা মুভমেন্ট দেখাচ্ছে, নেগেটিভ সাইডের একটা প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। মার্কেটের যদি আমরা মুভমেন্ট প্রাইস অ্যাকশন দেখি, মার্কেট নেগেটিভ সাইডের প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। ব্যাগ নিফটি ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করেছে, মিড ক্যাপ সিলেক্টে লাস্ট উইক গত সপ্তাহে আমরা দেখেছি মিড ক্যাপ সিলেক্টেও প্রথম থেকে একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করেছে এবং উপরের লেভেল থেকে কারেকশান হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা মিড ক্যাপ সিলেক্টেও দেখি, তাহলে উইকলি লোতে এখানে মিড ক্যাপ সিলেক্ট ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ট্রেড প্ল্যান আমি কীভাবে করবো ভিডিওতে ডিসকাশান থাকবে। যা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে পারেন। দেখুন, মার্কেটে অনেক রকমের নিউজ লাস্ট দু তিন ধরে দেখা যাচ্ছে, তার মধ্যে একটা জিএসটি নিয়ে একটা নিউজ, যেখানে ট্রেডারদের আরও বেশি খরচ হবে ট্রেডিং করতে। এই নিউজগুলো এখনও পর্যন্ত জাস্ট নিউজ, মানে এখনও পর্যন্ত এই নিউজগুলো কিন্তু অ্যাপ্লিকেশন মানে এখনও অ্যাপ্লাইড নয় মার্কেটে। তো এরকম নিউজ চলছে, অলরেডি সেবির যে চেয়ারপারসন তার নিয়ে কিছু অ্যালিগেশন ছিল, সেগুলো নিয়ে কিছু নিউজ চলছে। বাট নিউজ অন্যদিকে, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে যখন নিচের দিকে ফল হবে, যখনই লেভেল ব্রেক করবে, লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করব, আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। কারণ মার্কেটে যখন ফল আসবে, ফল আসার পরে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না যে কেন মার্কেটে ফল এলো, কীভাবে মার্কেটে ফল এলো। কারণ যতবার মার্কেটে নিচের দিকে মুভমেন্ট এসছে, নিচের লেভেল থেকে বাইং আমরা দেখেছি। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখে নিই, প্রথমেই নিফটিতে দেখুন, নিফটির উইকলি ক্যান্ডেলে অনেকদিন পরে প্রথমবার একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। এবং লাস্ট দুদিনের ক্যান্ডেল যদি আমরা এখানে দেখি, দু সপ্তাহে যদি আমরা ক্যান্ডেল দেখি, তাহলে এখানে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে মার্কেটে অবভিয়াসলি মার্কেট নেগেটিভ, বাট এখান থেকে মার্কেটে পুল ব্যাক যদি আসে, দেখুন এখান থেকে পুল ব্যাক আসলে কতটা আসতে পারে এবং সেখান থেকে ট্রেড প্ল্যান কী থাকবে। নেক্সট দিন মার্কেটে সেলিং অপরচুনিটি আমি দেখব নেক্সট দিনের জন্য, মানে মানডে যখন মার্কেট ওপেন হবে, আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে বাই সাইড তো আমি ট্রেড প্ল্যান করছি না। কারণ যতই মার্কেট উপরের দিকে মুভমেন্ট হোক, দেখুন উপরের দিকে মার্কেটের এখানে মুভমেন্ট হলে মার্কেট কতদূর পর্যন্ত যেতে পারে। যদি মার্কেট এখান থেকে দেখা যায় যে 25,050 আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি একটু বড় করে দেখানোর জন্য, 25,050 এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, মোটামুটি 25,050-60 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, কোনো কারণে যদি এখানে বাউন্স আসে এবং এর উপরে যদি মার্কেট কোনো নিউজের বেসিসে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে আরও কিছুটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে 25,150 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। বাট আমি বাইং সাইডে ইন্টারেস্টেড নই এই মুহূর্তে। যদি মার্কেটে বাউন্স আসে এবং যদি 25,060-50 কাছাকাছি রিভার্সাল সাইন দেখায় বাজার এখানে, কারণ 25,050 কেন ইম্পর্টেন্ট, আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে লার্নিং দেওয়ার চেষ্টা করি, মার্কেটের প্রাইস অ্যাকশন, মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে যদি আমরা দেখি, নিফটির একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছ দিন, সাত দিন, সেভেন ডেজ যদি আমরা দেখি, যে লেভেলের উপরে বাজার হোল্ড করছিল, বাজার এই লেভেল যখনই ব্রেক করেছে, এখানে নিচের দিকে মুভমেন্ট এসছে 25,000 নিচে, এবং এই লেভেলে যদি বাজার কোনো কারণে উপরের দিকে মুভমেন্ট হয়, এই লেভেলের কাছে এলে কিন্তু বাজারে সেলিং অপরচুনিটি হতে পারে এবং এখান থেকে মার্কেট নিচের দিকে ফির মুভমেন্ট দেখাতে পারে। যদি এরকমটি না হয়, মার্কেট যদি উপরের দিকে কোনো মুভমেন্ট না দেখায়, যদি মার্কেট দেখা গেলো এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হলো, হয়ে সামান্য বাউন্স এলো, সেক্ষেত্রে আমি সেলিং সাইডে প্ল্যান করবো। বাট এখানে যদি বাজার ধরুন নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হলো, বাজার গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরে এলো, সেক্ষেত্রে 24,850 নিচে যদি বাজার এখানে ট্রেড করতে স্টার্ট করে, ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাউন্স আসে, সেক্ষেত্রেও কিন্তু আমি সেল সাইডে প্ল্যান করবো। নিচের দিকে আমার টার্গেট থাকবে 24,650 থেকে 700 এই লেভেল পর্যন্ত আমার মার্কেট টার্গেট থাকবে এবং এর নিচের লেভেলেও মুভমেন্ট হতে পারে, সেখানে কিন্তু প্রফিট বুক করে ছোটো কোয়ান্টিটির ট্রেড প্ল্যান করা যাবে। এই যে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, যদি উপরের দিক থেকে আমরা টিকে দেখি, যদি প্রাইস আমরা উপরের লেভেল থেকে দেখি, জেনারেলি নর্মাল যারা মার্কেটে ট্রেড করেন তাদের একটা বিহেভিয়ার এরকম থাকে, যখন বাজার উপরে যায় তখন তারা বলে যে এবার বাজারে এই কখন মার্কেটে সেল আসবে, কখন মার্কেটে
পুট বাই করবো, আর যখন মার্কেট নিচে আসে তখন ভাবে যে কখন মার্কেটে কল বাই করবো, ঠিক আছে? এরকমটি নয়। যদি মার্কেটে কিনতে নিচে আসে, নিচের লেভেলে দেখুন, এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ইনিশিয়ালি। কারণ মার্কেট যদি এখান থেকে ফল হয়, এই 24,500 থেকে 450 লেভেল পর্যন্ত কারেকশান হতে পারে। যদি এই লেভেলে মার্কেট আসে, নিফটি যদি এই লেভেল পর্যন্ত আসে, ধরুন এখান থেকে কন্টিনিউ ফল হয়, সে এক দুদিন লাগুক, তিন দিন চার দিন সময় লাগুক, যদি এখান থেকে ফল কারেকশান হয়, এখান থেকে বাউন্স আসার পরেও যদি মুভমেন্ট হয় এই লেভেলের কাছে এলে, দ্যাট মিনস 24,450 থেকে 24,500 লেভেলের কাছে যদি মার্কেট আসে, সেই লেভেলের কাছে কিন্তু আমি বাইং অপরচুনিটি করবো রাদার দ্যান সেল। কারণ এখান থেকে মার্কেটে যদি মানে এই লেভেলে আসে, যদি কোনো বড় খারাপ কোনো নিউজ সেভাবে না থাকে, এখান থেকে মার্কেটে কিন্তু পুল ব্যাক আসবে এবং সেখানে কিন্তু বাইং অপরচুনিটি দেখবো, এবং সেখান থেকে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো ইনিশিয়ালি মার্কেটের যে সিচুয়েশান আছে, অনলি সেল অন রাইজ মার্কেট। সেল অন রাইজ মানে মার্কেট উপরের দিকে উঠলে সেখানে সেল সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আমি নিজে পার্সোনালিভাবে ট্রেড প্ল্যান করব, এবং মার্কেটে বাইং সাইডে ট্রেড প্ল্যান তো এই মুহূর্তে নয়, বাট যদি মার্কেট 25,200 উপরে ক্লোজ দেয় বা 25,250 উপরে ক্লোজ দেয়, কোনো কারণে মার্কেট যদি উপরে ক্লোজ দেয়, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিতে লং সাইডে ট্রেড প্ল্যান আবার দেখা যেতে পারে। বাট এরকম বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু লাস্ট অনেক দিনে মার্কেটে তৈরি হয়নি, এবং যখন এটা তৈরি হয়েছে এর বেসিসে পুট সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাংক নিফটিতেও আমরা এখান থেকে দেখেছি লাস্ট দিনে ব্যাংক নিফটি অনেক দিন ধরে একটা রেঞ্জ বানাচ্ছিল। আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে এরকমটি শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিতে পুরো একটা নাটক চলছে, এবং এই নাটকের অবসান হবে যদি এখান থেকে রেঞ্জ ব্রেক করে। এবং লাস্ট দিনে আমরা দেখেছিলাম 51,100, 150 এসব লেভেল যখনই ব্রেক করছে নিচের দিকে, 50,900 ইনিশিয়ালি আমাদের টার্গেট ছিল, এবং তার নিচেও মার্কেট এখানে 50,500, 600 পর্যন্ত মার্কেটের মুভমেন্ট আমরা দেখেছি। তো এখানেও কিন্তু মার্কেটে সেল অন রাইজ ব্যাংক নিফটিতেও, এবং ব্যাংক নিফটি যদি আমরা উইকলি চার্ট দেখি, উইকলি চার্টও কিন্তু ব্যাংক নিফটিতে এখানে একটা বিয়ারিশ সাইন দেখাচ্ছে। ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে একটা উইকলি বেসিসে দুটো সপ্তাহ যদি আমরা দেখি, লাস্ট দুটো সপ্তাহর লোকতে গিয়ে ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে। এবং যদি মান্থলি চার্ট দেখি, দেখুন মান্থলি চার্টেও এখানে ব্যাংক নিফটিতে লাস্ট দু মাস ধরে ব্যাংক নিফটি যতবার নিচে এসেছিলো, নিচের লেভেল থেকে এখানে ডোজি ক্যান্ডেল ফর্ম করেছে, এবং এখানেও যদি ব্যাংক নিফটি এখানে নিচে আসে, তাহলে নিচে কিন্তু ব্যাংক নিফটি এখান থেকে কিছুটা দূর পর্যন্ত আসতে পারে, এবং তারপরে দেখতে হবে এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। সেটা সময় সাপেক্ষ, এখানে দুই পাঁচ দিন, দশ দিন, এক সপ্তাহ, দু সপ্তাহ সময় লাগতে পারে। বাট এই মুহূর্তে যদি আমি ট্রেড প্ল্যান করি ব্যাংক নিফটিতে, সিম্পলি ট্রেড প্ল্যান আমার সেল অন রাইজই থাকবে। সেক্ষেত্রে ব্যাংক নিফটি এখান থেকে টার্গেট থাকবে আমার নিচের দিকে, দেখুন নিচের দিকে 50,000 থেকে মোটামুটি টার্গেট আমি এক্সপেক্ট করছি। একদিন নয়, যদি এখান থেকে পজিশন বেশি দেখি, তাহলে 50,000 থেকে 49,850 পর্যন্ত একটা টার্গেট ব্যাংক নিফটিতে এখান থেকে দেখাতে পারে। এবার যদি এখান থেকে বাউন্স আসে, আমি আবারও 15 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন যদি বাউন্স আসে ব্যাংক নিফটিতে কদ্দূর পর্যন্ত বাউন্স আসতে পারে। সেই দেখুন এখান থেকে ব্যাংক নিফটির রেঞ্জ দেখি, এখানে 50,850 ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে, এই হিসাব নিয়েই আমি চলবো। কারণ সেম স্ট্র্যাটেজি যদি আমরা দেখি ব্যাংক নিফটিতে, একই রকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মোটামুটি 10-12 দিন যদি দেখি, এটা দু সপ্তাহ ধরে ব্যাংক নিফটি যে রেঞ্জের মধ্যে চলছিল সেই রেঞ্জ ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে। যদি এখানে রিটেস্ট করতে আসে, যদি এখানে ডেড ক্যাট কোনো বাউন্স আসে, যদি এখানে পুল ব্যাক আসে, সেই পুল ব্যাক কিন্তু আমি সেলিং অপরচুনিটি খুঁজব টিল 50,850 পর্যন্ত। এবার যদি এই লেভেলের কাছে আসে যদি বাজার, সেক্ষেত্রে বাউন্স অপরচুনিটিতে আমি এখানে সেল সাইডে ট্রেড প্ল্যান করব, অথবা যদি মার্কেট এই রেঞ্জের কাছে ওপেন হয়, এবং যদি ফাইনালি মার্কেট যদি, দেখুন মার্কেট যদি 50,850 নিচে থাকে, মার্কেট উইক অ্যাজ পার আমার হিসাব অনুযায়ী, এবং যদি মার্কেট এখানে নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে 50,500 নিচে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে, 480 নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, 50,500 থেকে 480 যদি ট্রেড করতে স্টার্ট করে নিচের দিকে, 50,200 মানে 300-400 পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখান থেকে নিচের দিকে আরও দেখাতে পারে। 50,200 থেকে 50,100, 50,000 লেভেল পর্যন্ত বাজারের মুভমেন্ট দেখাতে পারে, ট্রেন্ডিং মুভমেন্ট হতে পারে।
এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে এখানে পুল ব্যাকের জন্য আমি ওয়েট করব। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে জাস্ট ওয়েট করব, কারণ যখনই বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে 15 মিনিট, আধ ঘন্টা প্রাইস চান্স দেখার পরে সেখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। উপরের দিকে লং সাইডে ট্রেড প্ল্যান তখনই দেখা যাবে ছোটোখাটো কোয়ান্টিটিতে যদি ব্যাঙ্ক নিফটি 51,000 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বাট আমি কিন্তু এখানে লং সাইডে ট্রেড প্ল্যান করছি না। আর মিড ক্যাপ সিলেক্ট যদি আমি দেখি, মিড ক্যাপ সিলেক্ট অনেক দিন ধরে আমি বলছিলাম যে উপরের দিকে এর জন্য উপরের দিকে মুভমেন্ট হয়ে চলেছে। তো মিড ক্যাপ সিলেক্টও একটা মুভমেন্ট আমরা দেখেছি, যেখানে প্রায় 2 সপ্তাহ লোক এখানে, যদি উইকলি বেসিসে দেখি 2 সপ্তাহ প্রায় লোক এখানে ব্রেক করেনি, জাস্ট এখানে মিড ক্যাপ সিলেক্ট দেখুন এতটাই স্ট্রং মিড ক্যাপ সিলেক্ট নিফটি ব্যাঙ্ক নিফটি থেকে যে 1 সপ্তাহের লোকেও এখানে ব্রেক করেনি। কিন্তু মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি, এখানে দেখুন মিড ক্যাপ সিলেক্ট 1, 2, 3, 4, 5, 6 মোটামুটি 5-6 দিনের লোকে দেখুন এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, এবং 1, 2, 3, 4, 5 উইকলি ক্যান্ডেলের লোকে তো মিড ক্যাপ সিলেক্ট এখানে ব্রেক করেনি। কিন্তু মিড ক্যাপ সিলেক্ট কিন্তু এখানে ওটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, কারণ যদি আমরা দেখি তাহলে এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ঠিক আছে, 5 দিন, ইভেন 6 দিন, 7 দিন এখানে এই লেভেলের নিচে কিন্তু এখানে মুভমেন্ট হয়েছে, এবং ক্লোজিং বেসিসে যদি দেখি ক্লোজিং 3-4 দিনের লোয়ের নিচে ক্লোজ হয়েছে। তো মিড ক্যাপ সিলেক্টও এখানে উইক, যদি এখান থেকে বাউন্স আসে সে বাউন্সের সেল সাইডেই প্ল্যান করা যেতে পারে। অ্যাগ্রেসিভ লং সাইডে কোনো ট্রেড প্ল্যান নেই এই মুহূর্তে। তো যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, মিড ক্যাপ সিলেক্টের উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থাকবে 13,180 পর্যন্ত, ঠিক আছে। ইনিশিয়ালি তো 13,100 রেজিস্ট্যান্স লেভেল, বাট যদি এর উপরেও যাই তাহলে 13,150 থেকে 13,180 রেজিস্ট্যান্স লেভেল, ওই লেভেলে গিয়ে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় সেক্ষেত্রে সেখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে সেল সাইডে। এবং নিচের দিকে যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয় বা যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে 13,000 লেভেলকেও ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 12,900 থেকে 12,850 টার্গেট কিন্তু এখানে মিড ক্যাপ সিলেক্ট আগামীকাল মানডে সোমবারই দেখাতে পারে। 13,000 লেভেল এখন মিড ক্যাপ সিলেক্টের সাপোর্ট লেভেল থাকবে। এর মধ্যে দেখবেন আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার মধ্যে যেমন এশিয়ান পেন্ট, লাস্ট দিন যেখানে মার্কেটের এখানে নিচের দিকে মুভমেন্ট হয়েছে সেখানে এশিয়ান পেন্ট কিন্তু ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো আপনাকে সেক্টর ওয়াইজ স্টক ওয়াইজ মুভমেন্ট দেখতে হবে যে কোন স্টকের এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে সেই স্টকগুলোতে, এবং বিশেষ করে যে স্টকগুলো চলেনি এই এতদিন ধরে, যেমন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন লাস্ট দিন যেখানে মার্কেটের নিচের দিকে মুভমেন্ট হয়েছে সেখানে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে, মানে উপরের দিকে দাঁড়িয়ে আছে, আমি বলবো এটা হোল্ড করছে, একটা লেভেলের কাছে হোল্ড করছে। তো এইসব স্টকগুলোর উপরে আমাদের ফোকাস করতে হবে। যেমন পিডলাইট ইন্ডাস্ট্রি দেখুন, যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিতে অনেকটা মুভমেন্ট হয়েছে, নিফটিতে উপরের লেভেল থেকে অনেকটা প্রফিট বুকিং হয়েছে, সেখানে দেখুন পিডলাইট ইন্ডাস্ট্রি স্টকটি ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে। তো এরকম বিভিন্ন স্টক আছে, যেমন এসবিআই কার্ড, এসবিআই কার্ড যদি দেখেন এখান থেকে লাস্ট দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং এসবিআই কার্ড আমি শেয়ার করেছিলাম আর প্রিমিয়াম গ্রুপে এগুলোই থাকে, বিভিন্ন স্টক আমি শেয়ার করি ইন্টারনেট বেসিসে কোন স্টকগুলো চলতে পারে, কোন স্টকের ইম্পর্টেন্ট লেভেল, নিফটি ব্যাঙ্ক নিফটির বিভিন্ন লেভেল আমি ডিসকাশন করতে থাকি, যেগুলো ভিডিওতে যেগুলো ডিসকাস করছি মার্কেট যখন চলে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স ইন্টারনেট বেসিসে এগুলোই আমার ডিসকাশন থাকে। বা ডাইরেক্ট কল এইভাবে থাকে না, ডাইরেক্ট কল দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি সেবি রেজিস্টার্ড নই, সেক্ষেত্রে অ্যানালিসিস একটা ডিসকাশন থাকে। এবং ওখানে যারা ট্রেড জানেন, যারা ট্রেড বোঝেন, যারা ট্রেড করতে জানেন, যারা একদমই নতুন যারা, তাদের জন্য কিন্তু প্রিমিয়াম গ্রুপ নয়। যারা মোটামুটি মার্কেটে ট্রেড করছেন, এখনও পর্যন্ত প্রফিটেবল নন, তারা একবার ট্রেড করতে পারেন। আর প্রিমিয়াম গ্রুপ সম্পূর্ণ ফ্রি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন, যদি আপনি ট্রেড করেন তাহলে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি, আর যদি ট্রেড না করেন তাহলে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার কোনো দরকার নেই। আর এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়েও আপনি জয়েন হতে পারেন। তো আমি সবাইকে সাজেস্ট করি যারা মার্কেটে মোটামুটি জানেন, মেনলি প্রিমিয়াম গ্রুপে যারা আছেন তাদের মধ্যে 70% এরকম আছেন যারা আমার কাছে ক্লাস করেছেন। তো ক্লাস আমাদের হয় এই বছরে, যেমন জানুয়ারি মাসে একটা ক্লাস হয়েছিল, তারপরে জুলাই মাসে একটা ক্লাস হয়েছে, নেক্সট আবার ক্লাস যবে হবে আমি অ্যানাউন্স করব। মানে প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের ক্লাস স্টার্ট হয় না। তো একদম প্র্যাকটিক্যাল ওয়েতে মার্কেটে কীভাবে পয়সা কামানো যায় সেরকমই আমাদের ক্লাসে ডিসকাশন থাকে। নর্মাল ABCD স্টক মার্কেটের এগুলো জানার জন্য ক্লাস নয়, ট্রেড করার জন্য, ট্রেডিং করেন, ট্রেডিং করার জন্য ইন্টারনেট বেসিসে যে সেট আপ সেই সব নিয়েই ডিসকাশান থাকে। প্রো লেভেলের আপনি বলতে পারেন এরকমই ক্লাস থাকে। তো ক্লাস যখন আগামী দিনে হবে আমি আপনাদের সঙ্গে ডিসকাশান করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।